দিলীপের তীব্র আক্রমণ তৃণমূলকে নিজেকে সংযত রাখলেন বাবুল এদিন বারশতের বিশেষ আদালতে এসে সেলিব্রিটিদের ট্রোল সম্পর্কেও প্রতিবাদ জানান বিজেপি সাংসদ বারশতের বিশেষ আদালতে এসে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তৃণমূলকে নর্দমার সাথে তুলনা করেন তিনি তিনি বলেন নর্দমার শুদ্ধিকরণ করা যায় না এদিন তৃণমূলের ধর্না সম্পর্কেও কটাক্ষ করেন তিনি বিজেপির রাজ্য সভাপতি বলেন সারা রাজ্য স্পর্শকাতর সেটা সবাই জানে মুখ্যমন্ত্রী ঠিক করুন ধর্ণা করবেন না ভোট করাবেন তৃণমূলকে শুদ্ধিকরণ শুদ্ধিকরণ করে করব বলুন হয় না তার মধ্যে যারা কিছু কাজের লোক আছেন তাদের নিয়ে গিয়ে আমরা ঠিকঠাক করে কাজে লাগাব শুক্রবার বারাসত আদালতে হাজির ছিলেন বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয় এদিন এক প্রকার সংযতই ছিলেন সাংসদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আসানসোলে সৌজন্যের রাজনীতি আমি শুরু করি কিন্তু তৃণমূল সমর্থকেরা সেটা মানেননি মুনমুন সেন প্রসঙ্গে বাবুল বলেন আমি তাকে নিয়ে কোনো বিরূপ মন্তব্য করিনি ভোটে সেলিব্রিটিদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হওয়া ট্রোল প্রসঙ্গে তীব্র প্রতিবাদ জানান তিনি রাজনীতির ময়দানে আমরা সারাদিনে যাই যুদ্ধ করি না কেন অ্যাটলিস্ট কোনো কুকথার কুকথার ব্যবহার হবে না এটা আমি একদম শিওর আর এক্ষেত্রে আমি দোলা সেনকেও একটা কৃতিত্ব দেবো গত বছর উনি আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন গতবারে উনি আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন ওনার চারপাশে যারা আছেন আসানসোলের বিখ্যাত কিছু নেতা আছেন যারা অপশব্দই বলেন তো তাদের তারা নানারকম কথা বলেছিলেন কিন্তু দোলা ব্যক্তিগতভাবে কিন্তু কোনো কুকথা আমাকে বলেননি বা কোনো অপশব্দের ব্যবহার করেননি আমি মুনমুন মুনমুনের ক্ষেত্রে ওই একই জিনিসটা এক্সপেক্ট করছি ওটাই আমার একমাত্র ভালো লাগছে বন্ধু হিসেবে দেখলে একটা এক কাপ কফি খাবো তাতে আমার দল আমার কোনো আপত্তি করবে না রিপোর্ট নিউজ নোম্যানসল্যান্ড বারাসাত